পাকিস্তানি বড় আর বাঙালি বউয়ের খাবার দেখবেন আজকে আপনারা। আজকে আমি আমাদের খাবারের কিছু নমুনা দেখাবো। অনেকে বলেছিলেন তোমাদের খাবার দেখাও, ভাইয়া কি বাংলাদেশি খাবার খায়, তুমি কি বাংলাদেশি খাবার খাও। তো আজকে আমাদের খাবারের কিছু রেকর্ডেশন আপনাদেরকে দেখাবো, আমরা কী কী খাই দুজনে, আর আমাদের খাবারের মধ্যে কত পার্থক্য থাকে দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ করতে আসলাম। আমি আজকে নিয়েছি এখানে সবজি আর ভাত, কারণ আমি বাংলাদেশি মানুষ, তো আমাকে সবজি আর ভাত অলওয়েজ খেতে হয়। আর আমার বর হচ্ছে যে খায় রুটি, তার হচ্ছে রুটি বোতান খাবার, এই জন্য সে রুটি খায়। আমরা যে সবজিটা বানাই বাসায়, সবজিটা আমাদের একই থাকে, বাট আমাদের তরকারিটা, আমাদের সবজি রুটি আর হচ্ছে ভাতের মধ্যে পার্থক্য থাকে, বাকি সব কিছুই আমাদের মেনুতে মোটামুটি সেম বলতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন এই যে ও রুটি খাচ্ছে, ও কন্টিনিউ এই যে রুটি খায় এভাবে, আর আমি হচ্ছে কন্টিনিউ আসলে ভাত খাই। আমাদের খাবারের মধ্যে এটাই পার্থক্য, দুজন দুই দেশের মানুষ হলে যা হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তার একটা খাবার আর আমার একটা খাবার, দুজনের খাবার আসলে একদমই টোটালি দুই রকম। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ব্লগটা করছিলাম তোদেরকে দেখানোর জন্য, এই যে আমাদের আমার বরের রুটি দেখো, এই যে সেই রুটি, এই রুটিগুলো সে খায়, আর রুটিগুলো যে ছাপির মধ্যে নিয়ে এখানে বসেই খাবে ওরা। আর আমরা কিন্তু বানজাতে বসে খাবার খাচ্ছি, এটা কিন্তু বেড না, অনেকে আবার বেড মনে করবে, এটা কিন্তু বেড না, এটাতে এটা আমাদের খাবার খাওয়ার জন্য ইউজ করি জাস্ট অনলি। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বর খাবার খাচ্ছে, আর সে কিন্তু একদম মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, তার যে দেশীয় খাবার। আসলে কি ব্যাপার, প্রতিটা দেশের মানুষ তার নিজস্ব খাবার খেতে বেশি পছন্দ করে, এটাই হচ্ছে কথা। তো সেই ক্ষেত্রে আমার বড় একই রকম, সে তার নিজস্ব খাবার খাচ্ছে, আর এদিকে আমাকেও বলতেছিল খাওয়ার জন্য, সামনে আসার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বর এই যে, তো সে খাওয়া দাওয়া টোটালি স্টার্ট করে দিয়েছে একদম, দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, টোটালি রুটি, রুটি ছাড়া কোনো কথা নাই, ওয়ান দি রুটি হবে, খাবারের ফাঁকে ফাঁকে শুধু রুটি হবে, আর কিচ্ছু হবে না। তো এইভাবেই হচ্ছে রেগুলার আমরা যদি আমাদের খাবারগুলো খেয়ে থাকি বাসায়। আমাদের দুই রকমের খাবার হয় বাসায়, এই জন্য আমাদের মানে যেহেতু দুজন দুই রকমের মানুষ, দুই দেশের, তো দেখো একটা পাকিস্তানি লোক কখনোই ভাত খাবে না কন্টিনিউ, আর একটা বাংলাদেশি মানুষ কখনোই কন্টিনিউ রুটি খাবে না। আর আমাকে এমনিতে ডক্টর রুটি খেতে মানা করছে, আমার কিছু প্রবলেমের কারণে আমি রুটি খেতে পারবো না চাইলেও, আর আমার কাছে খুব একটা ভালোও লাগে না। আমি আসলে পাকিস্তানে আসার পর থেকেই ভাত খাই, আমি কখনোই রুটি খাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার খাবারটা দেখতে পাচ্ছ তোমরা, অনেকে আমাকে বলবে আপু তুমি কি রুটি খাও কিনা, তো আজকে তোমাদের জন্য দেখিয়ে দিলাম যে আমি রুটি খাই কিনা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কী খাবার খাই, আর সে কী খাবার খায়, দেখো তার রুটি যে কন্টিনিউসলি আসে এখানে, সেগুলোই খাইতেছে সে প্রতিদিন। আমার বর সকালে দুপুরে রাতে তিনবেলায় আসলে রুটি খায়, তার তিনবেলায় মেনুতেই রুটি থাকে। আর ও যেহেতু একটু গোলে শোলে মোটা টাইপের, এজন্য ও কিন্তু খাবার একটু অনেক বেশি খায়, বরাবরই ও সবসময় বাড়িতে খাবার বেশি খায়, এই হচ্ছে কথা। তো আজকেও সে খাচ্ছিলো আর খাওয়ার ফাঁকে তোমাদের সাথে কথা বলতেছিল, আসলে মোবাইলটা আমি ধরেছিলাম আর আমি আমার বরকে বেশি দেখাচ্ছিলাম মোবাইলে। তো দেখতে পাচ্ছ তার রুটি খাওয়ার স্টাইলটা, যেহেতু সে বাইরের মানুষ তার খাবারের মধ্যে ভিন্নতা ডেফিনেটলি রয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগে যে আমি যে তরকারিটা বানাই ওটা সে খেতে পারে, সব কিছুই খায়, অনলি রুটিটা আমাদেরকে বাইরে থেকে আনতে হয়, বাকি সবই আমাদের সেম থাকে। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে কাহিনি। আর পাকিস্তানিদের জন্মগত অভ্যাস, তারা রুটি খায়, তাদের বাবা মা দাদা দাদি সবাই থেকে শিখিয়েছে, তো জন্ম থেকে যে খাবারটা শিখবে সেটাই তো তারা খাবে। তো এটা হচ্ছে ব্যাপার, আমাদের বাবা মা জন্ম থেকে আমাদের ভাত শিখিয়েছে, আমরা জন্ম থেকে ভাত খাই। ওই পিছনে দেখতে পাচ্ছি আমাদের পানির কোলার আছে, এখান থেকে আমরা পানি খাই দুজন মিলে, এই হচ্ছে কাহিনি। ভাত খাই, ভাত খাওয়ার ফাঁকে পানি, যে বড় পানি খাচ্ছে এখন, দেখতে পাচ্ছি আমি কিন্তু এখনও খুব একটা খাইনি, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওগুলো করে, এই হচ্ছে ব্যাপার। আর আজকের দিনটা অনেক ভালো ছিল, আজকে বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো বাইরে বৃষ্টি হলে মনটা অনেক ভালো লাগে, ভেবেছিলাম খিচুড়ি করবো বাট হলো না, টাইমে পেলাম না। তো সকালে অবশ্যই খিচুড়িটা বানিয়ে ফেলবো। এখন আমার বরেরও অভ্যাস হয়ে গেছে যে বৃষ্টির দিন হলে সেও খিচুড়ি খেতে পছন্দ করে, সে নিজেও খিচুড়ি আবদার করে যে খিচুড়ি বানিয়ে ফেলো বৃষ্টির দিনে। তো এই হচ্ছে ব্যাপার, একটা বাইরের দেশের মানুষ হয়েও কিন্তু বাংলাদেশের খাবারের প্রতি অনেক অভ্যস্ত হয়ে গেছে অলরেডি বলতে পারো। বাট ভাত তরকারিটা কন্টিনিউ খায় না, সেটা আসলে আমরা খাই, কিন্তু মাঝে মধ্যে ও সপ্তাহে একবার আমার সাথে ভাত খায়, হয়তো শখের বসে করে খাবে, কিন্তু এমনিতে প্রফেশনালি বলতে গেলে কন্টিনিউসলি ভাত সে খাবে না। যেমন আমি দেখা যায় যে মাঝে মাঝে পরোটা খেতে পছন্দ করি, আমার শাশুড়ি মা পরোটা বানায়, তো মাঝে মধ্যে আমি খেয়ে থাকি, বাট রেগুলার আমার পক্ষে পসিবল না খাওয়া, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে পানি টানি সব কিছু, আমরা খুব সিম্পল ঘরের মানুষ দুজনেই, আমরা কিন্তু অনেক গরিব ফ্যামিলির, কেউ আবার কোনো কিছু মনে করবে না আমাদেরকে দেখে, আমরা যেরকম দেখছো এটাই আমাদের ন্যাচারালি, আমরা আমাদের লাইফটাকে আমরা দেখাই, আসলে আমরা কখনো কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করিনি বা এক্সট্রা কোনো কিছু দেখাই নি, তোমাদেরকে যা আছে এটা সম্পূর্ণ খোলামেলা তোমাদের সামনেই আমরা দেখিয়ে থাকি। তো এই দেখো, তো যাই হোক দুজনের আজকে সুন্দর একটা মোমেন্ট কাটলো, এভাবেই আমাদের কন্টিনিউসলি খাওয়ার সময়টা কেটে যায়, রেগুলারই আমরা এভাবে একসাথেই খাই দুজন আমাদের খাওয়ার সময়টা। তো
তো আর যাই করি না করি আমরা দুজনে খাবারটা সবসময় একসাথে খাওয়ার চেষ্টা করি। একসাথে না খেলে আসলে ভালো লাগে না, ও নিজেও ওয়েট করে আমার জন্য, আমিও ওয়েট করি, একসাথেই খাই, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা? পাকিস্তানি বরের খাবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবা, এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আরও আমি গিফট করার চেষ্টা করব, পাকিস্তান সম্পর্কে আরও জানানোর চেষ্টা করব। বন্ধুরা তো আজকে কেমন লাগলো জানিয়ে দিও, দেখাবো নতুন ভিডিওতে। আজকের মতো বাই বাই।